অনবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন জোরে অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মারহাবা এতক্ষণে মনে হয় যে ঘুম ভাঙছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে নবীর প্রেমিকদের দুনিয়াও টেনশন নাই পরকালেও ঠিক কিনা বলেন যদি সত্যিকার অর্থে প্রেমিক হয়ে যেতে পারি ঠিক কিনা আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন ফি আই সূরাতিম মা শা রাকাবাক আর জোরে আল্লাহ কি বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে গঠন করেছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এখন আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি কথা বলেন তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আল্লাহর কথা না মানতে পারলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আমাদের সম্ভাবনা নেই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমাদেরকে পরকালের কথা মনে করে আমাদেরকে কাজ করতে হবে ঠিক কিনা বলেন এই দুনিয়াতে হয়তোবা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে বন্ধু কাছাকাছি রাখা যায় কিন্তু পরকালের একমাত্র বন্ধু হলো দুজাহানের বাদশা নবী ঠিক কিনা বলেন আরে জোরে আমার কথায় আপনারা একমত না একমত তো যদি একমত হন আপনারা সবাই আমার সাথে একটু দয়া করে কথা বলবেন আপনারা কথা বললে আমি আলোচনা করতে পারবো আমার আলোচনা করার অনুপ্রেরণা আসবে আর যদি আপনাদের কথা বলার এক্সপেরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না কথা বলেন ঠিক কি না আরে জোরে এটা কিসের মাস কারবালার মাস কিসের মাস ইমাম হুসাইন কে কতল করে মূলত মরণ হয়েছে ইয়াজিদের ঠিক কিনা বলেন কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে আর সেখান থেকে ইসলাম মুক্তি পেয়েছে ঠিক কিনা বলেন কতলে হুসাইন আসল মে মর গে আজ দেহে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই কারবালা আমাদের কি শিখিয়েছে ইমাম হুসাইনের শাহাদাত আমাদেরকে শিখিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না ঠিক কিনা বলেন ন্যায়ের পক্ষে থেকে সত্যের পক্ষে থেকে লড়াই করার শক্তি মুমিনের অন্তরে জুগিয়ে দিয়েছেন এই কারবালা ঠিক কিনা বলেন আমরা সেই হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত ঠিক কিনা বলেন আমরা কোনো কিছু কি পরোয়া করবো না ঠিক কিনা বলেন কখনো অর্থ দিয়ে যুদ্ধ কখনো মৌখিক যুদ্ধ কখনো শারীরিক মানসিক যুদ্ধ আমরা এগুলো করতে প্রস্তুত একমাত্র ন্যায় পরায়ণতাকে সুন্নিয়তকে পৃথিবীর বুকে জিন্দা রাখার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা জিনিস চান আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে একটা জিনিস চান আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়ে যে হাবিব আপনি বলে দিন আল্লাহর হাবিব আমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছে সত্য উপদেশ দিয়েছে সৎ উপদেশ দিয়েছে এই উপদেশগুলোর বিনিময়ে আল্লাহর হাবিব তার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তার পরিবারের ভালোবাসা ছাড়া আমাদের কাছ থেকে আর অন্য কিছু চায় না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে আমরা কি তাদেরকে ভালোবাসতে পারবো না কথা বলেন আমরা কি তাদেরকে ভালোবাসতে রাজি না
আপনাদেরকে আমি আস্তে আস্তে করে এই কারবালার আলোচনা শোনাবো কেন ইমাম হুসাইন পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করেছেন তিনি পিছপা হন নাই সেটার কারণ কি ইয়াজিদ ছিল একজন ক্যারেক্টারলেস কথা কি বুঝতে পারছেন কি বাংলাতে কি বলা হয় চরিত্রহীন ঠিক কি না বলেন ইয়াজিদ ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স ইয়াজিদ হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন ওরে বাবা ভাই তোমাদের জি তো আমার কাছে ভালো লাগতেছে না জি সবাই খুব কঠিন ভাবে গর্জনের সাথে জিটা বলতে হবে স্লোগান দিতে হবে খুব হার্ড ভাবে কারণ আমরা হুসাইনি কাফেলার লোক কথা বলেন না কেন আরে জোরে মহব্বতে এইভাবে এইভাবে বলে হুজুর কেন বললেন ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রোমি ইয়াজিদকে নিয়ে কথা বলা একজন ইমানদারের সময় নষ্ট করা ছাড়ার কিছুই না তারপরেও কিন্তু এই চরিত্রহীন ক্যারেক্টারলেস ম্যান ইমানদারদের প্রকাশ্য দুশমন তার কথা আমাদেরকে বলতে হয় কারণ আমাদের মাঝে চতুর্দিকে 90 ইয়াজিদ প্রকাশ পাচ্ছে ঠিক কি না বলেন ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল আরে জোরে ইয়াজিদ নাকি ইমামতি করেছে ইয়াজিদ নাকি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়েছে এই ভুল তথ্যগুলো দিয়ে 90 ইয়াজিদেরা ইমানদারদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই 90 ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে বাংলার আরাসে কানাছে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত হয় কথা বলেন না কেন এটা শুরু হয়েছে ইয়াজিদের বাহিনীর কাছ থেকে যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো আলী আকবর শাহাদাত বরণ করলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো তখন কিন্তু ইয়াজিদ বাহিনী হুসাইনের এবং হুসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীত সঙ্গীদের তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ সেখান থেকেই কিন্তু আজকে 90 ইয়াজিদরা কথা কাটাকাটি করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় কথা বলেন ঠিক কি না আরো জোরে সম্মানিত উপস্থিতি ইয়াজিদ বাহিনী যখন কারবালা শুরু হওয়ার আগে ইবনে জিয়াদকে যখন কুফার দায়িত্ব দেওয়া হলো কুফার এক ইবনে জিয়াদের বিশ্বস্ত বন্ধুকে 3000 দিরহাম দিয়েছেন এই 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন উজ্জার কাছ থেকে হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করার জন্য যিনি আগে কুফায় পাঠিয়েছিল মুসলিম বিন আকিল মাত্র 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলের সন্ধান দিয়েছে ইবনে জিয়াদের সঙ্গী আর তখন ইবনে জিয়াদের সাথে নিয়ে আপনার হানি বিন ওরওয়া এবং মুসলিম বিন আকিলকে আপনার খুব নির্মম ভাবে আপনার হত্যা করেছে জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে বাংলার জমিনে মুসলমানদের সিনায় যার কথা মনে হলে রক্তক্ষরণ হয় সেটা হলো শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী সাহেব ঠিক কিনা বলেন ওনাকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল বিদুর মীরা কিচ্ছু জানে না তারপরও পশুকে তারা একটু মায়া করে জবাই করে যারা ইমাম এই হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে সত্য কথা বলার কারণে শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকীকে আপনার ওনার ঘরে গিয়ে দাওয়াতের বাহানা দিয়ে একবার ইনসিউর হয়ে ওখান থেকে ওনাকে শহীদ করে বের হয়েছিল এই শিক্ষাও কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছ থেকে জোরে সোরে বলেন ঠিক কিনা আর জোরে আমার কথা কারো কারো খারাপ লাগতে পারে আই ডোন্ট কেয়ার কারণ দুনিয়ার সম্পত্তি যদি আমার আমার অসুবিধা না হয় আপনাকে দিয়ে দিব কিন্তু ইমানের বাজারে যদি আপনি আগুন ধরাই দিতে আসেন তখন কিন্তু ছাড় আমরা দিব সম্মানিত উপস্থিতি 90 ইয়াজিদ বাহিনীর মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা হয় এমন বাংলাদেশ ইতিহাস আছে না নাই বলেন কথা বলেন আছে না নাই মা বোনদেরকে সুযোগ পেলে ধর্ষণ করা হয় আছে না নাই এটাও কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছ থেকে আপনার শিক্ষা পেয়েছে 90 ইয়াজিদ বাহিনীরা বলে হুজুর কেমন করে বললেন সেটা বলার কারণ হচ্ছে আপনারা আমার দিকে একটু আমার কথাগুলো একটু শুনেন
হিজরি 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হয়েছে ঠিক 63 হিজরিতে জিলহজের চাঁদের 3টা 3 দিন জিলহজের চাঁদের 27 28 29 এই 3 দিন ইয়াজিদ বাহিনী আপনার আরবে সব কিছুকে বৈধ ঘোষণা করে দিয়েছে জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ সব কিছু কি বৈধ ঘোষণা করে দিয়েছে তখন 63 হিজরিতে আপনার 1000 এরও সরল সভ্য নারী 1000 এরও বেশি নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 1000 এর বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে আর জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে 90 ইয়াজিদদের মাধ্যমে এই কাজ হচ্ছে ওখান থেকে কিন্তু শিক্ষা পেয়ে আজকে কিন্তু সরল মনা নারীদেরকে সুযোগ পেয়ে ধর্ষণ করা হচ্ছে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ সবাই সবাই আওয়াজ দিয়ে বলেন সবাই 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 খুশি না সম্মানিত উপস্থিতি আগুন যেমনি করে আপনি যত যতগুলো পাহাড় ইচ্ছে মতো যত লাকড়ি কুড়িয়ে এনে আপনি আগুনের কাছে দিবেন আগুন কিন্তু পুড়িয়ে সব ছাই করে নিঃশেষ করে দিতে পারবে ঠিক কিনা বলেন আগুনের সেই পাওয়ার আছে না নাই আর জোরে বলেন আগুনের সেই পাওয়ার আছে না সবাই বলেন আগুনের সেই পাওয়ার আছে না অবশ্যই আছে আগুন যেমনি ভাবে আপনা লাকড়ির অস্তিত্বকে নষ্ট করে দেয় ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে অহংকার মানুষকে তেমনি ভাবে যত আমলই করুক না কেন সবগুলোকে কি করে দেয় ধ্বংস করে দেয় ঠিক কিনা বলেন আর জোরে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ঠিক কিনা বলেন আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে না অহংকারীকে পছন্দ করে না আমি আজকে সহায় কারবালা নিয়ে 11 বিশরে উদযাপন উপলক্ষে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব তবে তার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো হলো আজকে গোটা পৃথিবীকে অসহায় করে দিয়েছে অদৃশ্য বিরাজমান করোনা নামক এক ভাইরাস ঠিক কিনা বলেন আপনারা দয়া করে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আর যারা এলোমেলোভাবে বসেছেন তারা সব দয়া করে একটু কাছাকাছি হয়ে বসেন আর বাচ্চারা যারা আশেপাশে আছে বাচ্চারা যেন কথা বলতে না পারে দুষ্টামি করতে না পারে আপনারা সেদিকে খুব কড়া নজর রাখবেন সম্মানিত উপস্থিতি সবাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আসলে মানুষের জীবনের পরিবর্তন আমলের পরিবর্তন চারিত্রিক পরিবর্তন এই পরিবর্তনের জন্য কিন্তু জীবন ভর আলোচনা শুনতে হয় না একটা আলোচনাই কিন্তু মানুষের জীবনের পরিবর্তন চলে আসে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন সূরা ইনফিতরের মধ্যে এবং সূরা তিন এর মধ্যে দুইটা সূরাই কোরআন শরীফের 30 পারায় কত পারায় আর জোরে আওয়াজ দিয়ে আর জোরে মানুষ কি এখানে কম আছেন আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাস্থ্য দিয়েছেন শরীরে সুস্থতা দিয়েছেন শক্তি দিয়েছেন এগুলোকে আমরা প্রথমত আল্লাহর কাছে ব্যয় করার জন্য ঠিক নেই সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন আপনারা কি কথা বলতে ভয় পান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কথা বলেন ঠিক কি না রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি তোমরা আমাকে স্মরণ করো দেন আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করব কথা কি বুঝতে পারছেন তার মানে কি এই স্মরণ করা মানে কি জিকির করা কি করা হ্যাঁ জিকিরের বাংলা অর্থ হলো কি স্মরণ করা ঠিক কিনা বলেন কার
আজকে আমরা গাফিল হওয়ার কারণে অলস হওয়ার কারণে আল্লাহর গোলামী না করার কারণে আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন অত্যন্ত চমৎকারভাবে সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন بسم الله الرحمن الرحيم الله اكبر টা মজা হইছে না এত ভয়ঙ্কর পরিস্থিতির পরেও যদি এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার পরেও যদি আমাদের চিন্তার পরিবর্তন না আসে ভাবনার পরিবর্তন না আসে তাহলে আমরা আমাদেরকে গাফিল ছাড়া আর কিছুই মনে করতে পারি না ঠিক কি না বলেন গাফিলদের জন্য কিন্তু জান্নাত বরাদ্দ না জাকিরদের জন্য জান্নাত বরাদ্দ ঠিক কি না আপনারা আমার সাথে একটু দয়া করে কথা বলবেন নাকি আমার এই প্রথম দেখে আপনারা রাগ হইছে আরে জোরে তো রাগ না হইলে একটু দয়া করে সুন্দর করে কথা বলবেন রাজি আছেন আরে ভাই হক্কানি আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকাও সাও সুবহানাল্লাহ বলেন কেন জানেন কারণ তারা হচ্ছে নবীর ওয়ারিস কার আমার রাসূলের ওয়ারিস আপনারা যে এখানে বসেছেন ভালোবেসে বসেছেন আল্লাহ আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের আহলে বাইতকে ভালোবেসে ঠিক কিনা বলেন আমি কিন্তু সেই বিষয়ের উপর আলোচনা আজকে করব আপনাদেরকে শোনাবো কিন্তু আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু দয়া করে কৃপণতা থেকে বের হয়ে আপনাদের উদারতার সাথে আমার সাথে কথা বলবেন রাজি আছেন আরে জোরে বলেন সবাই রাজি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন এই নি আমার দিকে তাকান ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি প্লিজ আপনাদের এখানে আমি গল্প করার জন্য আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে নিয়ে নাচানাচি করার জন্য আসিনি এখানে এসেছি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় আল্লাহর হাবিবের প্রতি প্রেম এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা যতটুকু আছে ততটুকু আরো বেশি ডেভেলপ করার জন্য আরো বেশি আপনার এটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য কথা বলেন আপনাদের কি সেই প্রেমের দরকার আছে না অবশ্যই অবশ্যই আছে আমি যেটা বলতে চেয়েছিলাম আলেমদেরকে নিয়ে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন আপনারা দয়া করে কি কথা বলবেন না স্টপ ইওর মাউথ এভরিবডি আপনারা দয়া করে কথা বলবেন না এটা জান্নাতের বাগান আজকের এই বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে এই যে আপনারা জিকির করেছেন আপনারা কি জানেন আপনাদের পুরস্কার আপনাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন না যখন বান্দা পৃথিবীতে জিকির করতে থাকে তখন আসমানি ফেরেশতারা পৃথিবীর জমিনে চলে আসে চলে চলে সুবহানাল্লাহ আল্লাহ তখন প্রশ্ন করে ফেরেশতারা রে পৃথিবীতে চলে গেছে কেন আল্লাহ তোমার বান্দার জিকিরের আওয়াজ আর থাকতে পারেনি তারা কি আমাকে দেখছে কই না কই যদি দেখতো তাহলে আরো বেশি পাগল হয়ে তোমার জিকির করত আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা হাদিস মূল জায়গাটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথে সাথে জানিয়ে দিয়েছে ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে আলেমদের কথা শুনে শুনে আমি আল্লাহর শরণে জিকিরে পাগল হয়ে আছে আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এটা সেই জায়গা এটা কি এটা সেই জায়গা আপনারা সব কিছুকে ভুলে এখানে একটু দয়া করে মনোযোগ দিয়ে আপনারা বসবেন কারণ আপনার মনটা যদি এখানে না থাকে আপনার দেহটা এখানে থাকলে কোনো লাভ নেই প্রত্যেকটা মানুষের দুইটা রূপ কয়টা জোরে প্রত্যেকটা মানুষ কি ডাবল না সিঙ্গেল ডাবল একটা হচ্ছে বাহিরের মানুষ আরেকটা হচ্ছে ভিতরের মানুষ ভিতরের মানুষের নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ আমাদের উন্নত বিশ্ব ইংরেজ যারা ইংলিশ ইংলিশ ভাষা যাদের মাতৃভাষা ইংরেজরা এটার নাম রেখেছেন সোল আর আমরা যারা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাঙালি আমরা আমরা এটার নাম রেখেছি আত্মা কি এটা হলো ভিতরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহর কোরআনের ভাষায় কি কথা বলেন না কেন রূহ ইংরেজদের ভাষায় কি সোল আর বাংলা ভাষায় কি আত্মা এটা হলো ভিতরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত নাম আর বাহিরের মানুষের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইনসান
আর ইংরেজ যারা তারা এটাকে কখনো বলেছে ম্যান কখনো বলেছে পারসন আর আমরা বাংলা বাঙালি যারা আমরা বাংলা ভাষায় এটাকে বলি মানুষ ঠিক কি না বলেন এই ভিতরের মানুষ যদি जिंदा থাকে বাহিরের মানুষও जिंदा আমার কথা কি আপনারা বুঝেন নাই ভিতরের মানুষ যদি जिंदा থাকে বাহিরের মানুষও जिंदा ভিতরেরটা যদি সজাগ থাকে বাহিরের মানুষও সজাগ কথা কি বুঝতে অসুবিধা হয় যতটুকু সময় আপনারা আমার কাছ থেকে চাইবেন ততটুকু সময় আমি দিতে প্রস্তুত তবে একটাই কথা মনোযোগ থাকতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার অভ্যাস যদি থাকে আমি অত্যন্ত ধৈর্যের সাথে মদিনা ওয়ালা নেগা আল্লাহর শেষ রহমতে আমি আপনাদেরকে সময় দিতে প্রস্তুত রাজি আছেন এই কথাটা এই কথাগুলো বলতাম না সেটা বলার কারণ হচ্ছে এই যে আপনারা এখানে বসেছেন আপনাদের আত্মাই কিন্তু আসল সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারাবাদদি পীর সাহেব কেবল অত্যন্ত চমৎকার ভাবে এগুলোর ব্যাখ্যা তিনি করে গিয়েছেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আত্মাটা হলো আল্লাহর ওয়াটার মাত্র নির্দেশ মাত্র এটা ছিল আলমে আরহায়ে ফার্স্ট টেন্স আজকে আছে আপনার আমার মাঝে পৃথিবীর বুকে প্রেজেন্ট টেন্স আর একদিন চলে যাবে আগামী বর্জকি জীবনে সেটা হলো ফিউচার টেন্স ঠিক কি না বলেন আর জোরে যেদিন আপনার আমার মাঝে আত্মা ছিল না সেদিন ছিলাম আই এম ডেড ইউ আর ডেড ঠিক কি না বলেন আর জোরে আর আজকে আপনার আমার মাঝে আত্মা আছে আই এম ভেরি সাকসেসফুল পারসন ঠিক কি না বলেন আখির নবীর উম্মত হতে পেরে আহলে বাইতের প্রেমিকের সদস্য হতে পেরে আমি নিজেকে অন্ততপক্ষে আমি নিজেকে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে পেরেছি আমার মধ্যে আমল কতটুকু আছে সেটা আমি জানি না কিন্তু যারা জান্নাতের লিডার হবে আমাদেরকে রিসিভ করবে আমরা তাদের দলভুক্ত হতে পেরেছি এটা আমাদের জন্য বিশাল এক নেয়ামত কথা বলেন ঠিক কি না আমার কথাটা শুনেন যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস অফ দি সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো এটা ইংরেজরা বলেনি এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আর জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আপনারা কি কৃপণ আর জোরে কৃপণের দোয়া কিন্তু আল্লাহ ঈদের দিনও কবুল করে না এটা তার জন্য অত্যন্ত বদনসিব কথা বলেন না কেন কৃপণ মানুষকে আল্লাহ দেখতে পারে না পছন্দ করে না তো এই জন্য কৃপণতা থেকে উঠে আসতে হবে আমাদের মধ্যে পৃথিবীর লোভ আমাদেরকে পাগল করে দিয়েছে আল্লাহ রাসূলের কথা পরকালের কথা ভাবার সময় আমাদের নেই সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া আর কিছুই না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে মহাপতে আমি যেটা বলতে চেয়েছিলাম এখান থেকে লাইনটা ক্রস করে অন্যত্র চলে গেছি সেটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে আর মানুষ প্রতিদিন কত নাফরমানি করছে সেটা আমাদের একটু জানার প্রয়োজন আছে জোরে বলেন আছে না নাই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কত মজার জিনিস ঠিক কেন বলেন আল্লাহ বাবাটা কিন্তু মজা হয় নাই মোটেও মজা হয় না এখানে অনেক উপস্থিতি আপনারা কারা এখানে অনেক উপস্থিতি আপনাদের আল্লাহ আকবার মজা হয় নাই আপনাদেরকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে বুঝতে পারবো আপনারা চালাক আর যদি উত্তর দিতে না পারেন তাহলে মনে করব আপনারা চালাক না সেটা হলো খাবারে সব কিছু দেওয়া আছে কিন্তু লবণ দেয়নি এ খাবার কি খাওয়া সম্ভব না কেন কেন কথা বলেন না কেন হ্যাঁ আরে লবণ নাই আমি তো বলছি আপনারা সবাই বলেন লবণ না দিলে কি হয় মজা লাগে না দাদা বলেন না কেন লবণ না দিলে কি হয় না এ দাদা কত যে দাদিরে দৌড়াইছে আজকে পরিশ্রম করে আসছে খাইতে পারছে না যে লবণ দিই না দাদিও টেনশনে আছে ভালোবাসার মানুষ তো বাসায় ফিরে আসতেছে এ আবেগের কারণে লবণ দিতে ভুলে গেছে ঠিক কিনা বলেন এই দিন কিন্তু আর খাবার
মজা নাই খাইতে পারেন নাই কেন জানেন লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না তেমনি প্রেম ছাড়াও কেউ সফল হতে পারবে না কথা বলেন ঠিক কি না অনাবিল প্রেম